হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। আজকে আমি আশীর্বাদ নিয়ে কথা বলতে চাই। দেখুন, এখনকার মাতা পিতা যেমন হয়েছি আমরা, তেমনি হয়েছে আমাদের সন্তান। আমাদের সন্তানরা যদি কোনো শুভ কাজে যায়, তাহলে মাতা পিতাকে প্রণাম করে যায় কি না, হাতে গুনে কয়েকটা ছাড়া হয়তো সবার হয় না। আবার বড়রা যখন কোথাও যায় শুভ কাজে বাড়ির বাইরে, তখন তার বড়দেরকে, ওনার বড়দেরকে, আমাদের বড়দেরকে, হয়তো আমরা কোথাও যাচ্ছি, আমাদের যারা বড় বাড়িতে আছে তাদেরকে প্রণাম করে যাওয়া, তাদের আশীর্বাদ নিয়ে যাওয়া। যেমন এখনকার ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যায় বা কোনো ভিন রাজ্যে যায়, বাবা মাকে প্রণাম করে যায় না। কিন্তু এটা খুবই দরকার। আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, আমাদের মধ্যে এই কালচারগুলো খুব আছে। তো আমি বলছি, প্রত্যেকটা সন্তানকে, তোমরা যেখানেই যাবে বাড়ির বাইরে, পিতা মাতা ঠাম্মা দাদু কাকিমা জেঠিমা সকলকে প্রণাম করে যাবে। আর প্রণাম করে যে আশীর্বাদটা তোমরা পাবে, সেই আশীর্বাদটা অবশ্যই তোমাদের কাজে লাগবে, এটা ফেলার নয়। তো এই নিয়ে একটা গল্প আছে, জানো, এটা সত্য ঘটনা, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ একবার আমেরিকায় যাবেন বলে ঠিক করেছেন। তো যেদিন বেরিয়ে যাবেন স্বামী বিবেকানন্দ, সেদিন উনি মনে মনে করলেন যে আমি গুরু মাকে প্রণাম করে আসি। তো উনি এসে গুরু মাকে প্রণাম করলেন আশীর্বাদ পাবার আশায়। তো গুরু মাকে প্রণাম করতেই গুরু মা কেমন স্তব্ধ হয়ে গেল। গুরু মা কোনো কথা বলছেন না, গুরু মা চুপচাপ হয়ে গেলেন। তখন স্বামী বিবেকানন্দ বলে উঠলেন, এ কি গুরু মা, আপনাকে আমি প্রণাম করলাম, আমি বিদেশে যাব, আপনার আশীর্বাদ নিতে এলাম, আপনি আমাকে আশীর্বাদ করুন। তখন গুরু মা বলছেন, মনে মনে ভাবছেন, বলছেন না, মনে মনে ভাবছেন যে তাই তো, আমি কিভাবে আশীর্বাদটা করব, বিবেকানন্দকে আমি কি করে কি বলে আশীর্বাদ করব, আমি তো খুব সমস্যায় পড়ে গেলাম। এই ভাবতে ভাবতে তখন স্বামীজিকে গুরু মা বলে উঠলেন, মা শারদা, গুরু মা বলে উঠলেন যে একটা চাকু পড়েছিল একটু দূরে, তো কাঠের হাতল দিয়ে তৈরি করা চাকুটা, তো চাকুটা কিছু দূরে পড়ে আছে দেখে গুরুমা স্বামীজিকে বললেন যে তুমি এক কাজ করো বিবেকানন্দ, তুমি ওই ছুরিটা তুলে আমার হাতে দাও। তো তখন স্বামী বিবেকানন্দ কি করলেন, সেই ছুরিটা তুলে গুরুমাকে হাতে দিলেন। তো তারপরে গুরুমা আশীর্বাদ করলেন, তুমি সকলের ভালো করো, তুমি সকলের ভালো করো। তো তখন গুরুমা বললেন যে তোমাকে আমি এই আশীর্বাদ কেন করলাম জানো, তোমাকে আমি ছুরিটা তুলে দিতে বললাম, যে ধারে ধার আছে সেই ধারটা তুমি হাতে করে ধরলে, আর কাঠের হাতলটা আমার দিকে করে তুমি আমাকে দিলে, তাহলে তুমি অন্যদের কত চিন্তা করো, যে যদি ওই ধারালো দিকটা আমার হাতে দাও, আমার হাতটা যদি কেটে যায়, আমার যদি কোনো ক্ষতি হয়, আমার হাত দিয়ে যদি রক্ত বেরিয়ে যায়, সেই কারণে তুমি তোমার হাত দিয়ে ধরে ধারালো দিকটা, তুমি হাতলটা আমার দিকে দিলে, সেই কারণেই আমি তোমাকে বললাম যে তোমার ভালো হোক, তুমি সকলের ভালো করো, আগে সকলের ভালো করো, তারপরে তোমার ভালো হোক। তো দেখুন, স্বামী বিবেকানন্দেও এই ভেবেই ছুরিটা হাতে দিয়েছেন যে গুরুমার দিকে যদি আমি এই ধারালোটা দিই, তাহলে গুরুমার যদি ক্ষতি হয়ে যায়,
তার জন্য নিজে ধারালো দিকটা ধরে গুরুমার হাতে কাঠের হাতলটা দিলেন। তাহলে এই বিবেকানন্দর কোনো দরকার ছিল আশীর্বাদ নিতে আসা? উনি তো যথেষ্ট শিক্ষিত ছিলেন, উনি তো পথ ভুল করবেন না, ওনার তো কোনো বিপদ হওয়ার কথা নয়, উনি তো যথেষ্ট ঈশ্বরবাদী। কিন্তু তবু উনি গুরুমায়ের আশীর্বাদ নিতে আসলেন কেন? না উনি বিদেশে যাচ্ছেন যেন সসম্মানে বিদেশে যেতে পারে এবং সসম্মানে বিদেশ থেকে উনি ফিরে আসতে পারেন, তো এই জন্য গুরুমার আশীর্বাদ উনি নিতে এসেছেন। তো আমি বলবো, যারা শিষ্য সদ্গুরুদেবকে পেলেই আপনারা প্রণাম করবেন, এবং যারা পিতামাতা তারা শ্বশুর শাশুড়ি নিজের মা বাবাকে প্রণাম করবেন, এবং যারা সন্তান তারা নিজের পিতামাতাকে প্রণাম করবেন। তো প্রণামটা করা খুব দরকার এবং প্রণাম করে আশীর্বাদ নেওয়াটা খুব দরকার। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।